হ্যালো বন্ধুরা, ছোট বড় সকল বন্ধুকে জানাই শুভ বিজয়া। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে কম খরচে ককটেল পাখি কিভাবে পালন করবেন, এই নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো যে খুব কম খরচে ককটেল পাখি কিভাবে আমি পালন করি বা আপনারা পালন করবেন, এই নিয়ে একটু আলোচনা করবো। প্রথমেই বলবো যে খাতার কথাটা বলি, কেন খাতাটা ককটেল পাখির খাতা ছাড়া পুরো টোটালি অসম্পূর্ণ। ঠিক আছে, অনেক নতুন বন্ধুরা কি করে এক জোড়া পাখি বা দুই জোড়া পাখি হয়তো নিয়ে আসে, প্রথম ফার্স্ট টাইমে কি করে যে খাতা একটা 2 ফুট বাই 2 ফুট খাতার মধ্যে নিয়ে আসে। তাই এই 2 ফুট বাই 2 ফুট যে খাতাটা নিয়ে আসছেন সেই যদি না নিয়ে আসে, আগে যদি আপনারা জানেন মানে কোন সাইজের খাতাটা লাগবে ককটেল পাখি পালন করতে, বা কি কি খাবার লাগবে, কোন কোন শাকসবজি লাগবে বা কোন কোন মেডিসিন লাগবে, এগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনাদের ওই যে ফট করে যে আপনারা 2 ফুট বাই 2 ফুট খাঁচাটা নিয়ে আসলেন, তাহলে সেই যে খরচাটা মানে এক্সট্রা কিন্তু ওই ছোট কিন্তু আপনার 300 টাকা দিয়ে আনেন, 200 টাকা দিয়ে আনেন, 400 টাকা যাই আনেন না কেন, দেখবেন ওই একটা খাঁচাটা কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার প্রথম লাগবে না। ঠিক আছে, ওই খাতাটা কিন্তু পরবর্তীকালে আপনার ওইটা ফেলে রাখতে হবে। তাই বলছি আগে জানুন যে কত বাই কত খাঁচাটা প্রয়োজন আছে। যদি এই যে দেখুন দোকানে গেলে 2 ফুট বাই 2 ফুট খাঁচা, 2 ফুট বাই 3 ফুট খাঁচা নেবে। আর যদি নিজেরা যদি বানিয়ে নিতে পারেন, দেখুন এই যে আমি টোটালি কিন্তু আমার নিজের সব খাঁচা আমি নিজে হাতে তৈরি করেছি। ঠিক আছে, হয়তো দোকানের মতন ফিনিশিং অত খুব সুন্দর হয় না কিন্তু আমার কাজ কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এইবার এই যে দেখুন আমি নিজে নিজের থেকে যে খাঁচাগুলো তৈরি করছি, এই পার্টিশন যদি এটা পার্ট বাই পার্ট করতাম, ধরেন এই একটা এইখান থেকে ধরেন এই একটা পার্ট যদি আমি করতাম, তাহলে কিন্তু আমার এই যে মাঝখানের যে পার্টিশনটা আছে এক্সট্রা একটা নেট লাগতো। এমনি সময় যেহেতু আমি দুটো থাক করেছি, একটা নেট একটা থাক কিন্তু আপনার আমার বেঁচে গেছে, মানে একটা উপরে 2 ফুট বাই 2 ফুটের কিন্তু একটা নেটের টুকরো বেঁচে গেছে। এইরকমই যেসব বন্ধুরা এক জোড়া পাখি পালন করবেন তাদের জন্য ধরেন এইরকম একটা কেস আপনার প্রয়োজন আছে, তখন বাজে মানে দোকানে কিন্তু আপনার 2 ফুট বাই 2 ফুট ছাড়া মানে পাবেন না। এবার 2 ফুট বাই 2 ফুট এদিকে আপনার 3 ফুট। ঠিক আছে, প্রথমে এলে এই একটা দিক। আর যদি এরকম 2 জোড়া পাখি পালন করেন, যদি নিজেরা বানাতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু আমি যে কিভাবে খাতা তৈরি করি তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, প্রয়োজন হলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওগুলো আপনারা দেখে নেবেন। এইবার এই খাতাটা যদি আমি 2 ফুট করেছি বলে মানে দুটো থাক করেছি, একটা পাট বেঁচে গেল, প্লাস আমি নিজে কাজ করেছি, একটু সময় লেগেছে, একদিনে সব করতে পারিনি, অল্প অল্প করে আস্তে আস্তে করেছি, এইবার আপনারা ওইভাবে আস্তে আস্তে করে নেবেন, তাহলে দেখবেন আপনারা অনেকটা সেফ হবে। প্লাস দোকান থেকে যদি এই 2 ফুট বাই 2 ফুট দুটো থাকেন খাঁচা কিনতে যান, অনেক টাকা দাম পড়ে যাবে, এই একটা দিক গেল। এইবার আসছি আপনার খাঁচাটা হলো, খাঁচার দিকটা হলো সবসময় মাথায় রাখবেন খাঁচাটা, যে আগে আগে জানুন যে 2 ফুট বাই একটা এক জোড়া ককটেল পাখির জন্য 2 ফুট বাই 2 ফুট আর এইভাবে আছে 3 ফুট, এই খাঁচা মাছ আপনার প্রয়োজন। আগে খাঁচাটা কিনুন, তারপরে পাখি সে যেখান থেকে কিনে আনবেন না কেন সেই পাখি আগে পরে কিনবেন। ঠিক আছে, আগে খাঁচাটা আমি আজকে ছোট একটা খাঁচা কিনলাম, পরে আবার আর একটা খাঁচা কিনলাম, ওই সব না, আগে দেখুন আগে খাঁচাটা কি সাইজের লাগে, এই একটা দিক গেল। আর তারপরে বলি খাঁচার সাইজটা হয়ে গেল, এইবার বলবো খাবার, যে কি কি খাবার খুব কম খরচের মধ্যে আপনার মানে ককটেল পাখিকে খাবার দেবেন। ককটেল পাখিকে খাবার যদি আপনারা দোকানে গিয়ে বলেন যে দাদা আমি ককটেল পাখির খাবার মানে ককটেল পাখি পালন করি, আমি ককটেল পাখির খাবার দেব, তারা কিন্তু নানান রকমের একদম মানে একটা সিডনিস তৈরি করে দেবে, অনেকগুলো টাকা
আপনার মিলেট থেকে আরম্ভ নানান রকম মিলেট আছে, নানান রকম একটা সিগনেচার খাবার তৈরি করে দিয়ে আপনাদের হাতে ধরিয়ে দেবে, আপনাদের বলবে এত টাকা হয়েছে দেয়। এই যে যদি এই খাবারটা যদি আপনারা জানেন, এই যে দেখুন কাগনি দানা, এই দানাটা এগুলো আপনার সাদাও পাওয়া যায়, এটা অন্ধেরও দানা আছে, ঠিক আছে। এই দানাটা দেখুন আমি আমি যেগুলো পালন করছি, আমি মানে যেভাবে পালন করছি আপনাদের সাথে আমি সেইভাবে মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আমি কিন্তু অনেক বন্ধুর থেকে আমি অনেক ভিডিওতে বলেছি বা এখনো বলছি, অনেক বন্ধুরাই আমার থেকে হাই হাইফাই খাবার দেয়, আমার থেকে হাইফাই ভাবে রাখে, কিন্তু আমি কিন্তু খুব সাধারণভাবে আপনার চাকরি পালন করি প্লাস সাধারণ খাবারই দেই, তাই আমি একই কথা কিন্তু বারবার বলি। এই দেখুন এখন এই 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 চাকরি দানাটা এইভাবে এইটা দেবেন, এটা ঘাসের দানা, ঠিক আছে। এই একটা দিক গেল, এইটা ধান, ধান আপনাদের অনেক বন্ধুরাই আছে নিজের বাড়িতেই ধান চাষ হচ্ছে বা নিজের বাড়িতে মানে জমিতে অনেকেই চাষবাস করেন ধান, এই সরু ধান, ঠিক আছে। এইটা হলো আপনার সূর্যমুখীর দানা, এই দানাটা নিলেন, এগুলো জানতে হবে, জানার পরে দোকানে গিয়ে বলবেন 1 কেজির পরিমাণ আমি পরে বলছি, ঠিক আছে। এটা কুসুম দানা, এই যে আপনারা সবাই চেনেন, এটা কুসুম দানা, ঠিক আছে। এইটা গম, এই যে দেখুন এই যে গম, ঠিক আছে, এগুলো সব গম। এই যে এইটা ক্যানারি, আমি কিন্তু কোনো মিলেট ব্যবহার করি না, তাই আমি আপনাদেরও দেখাচ্ছি না। এই হলো আপনার ক্যানারি, আর যেহেতু এখন আপনার ব্ল্যাক সিডটা আমার কাছে নেই, তাই আপনাদের সঙ্গে দেখাতে পারছি না ব্ল্যাক সিডটা। এই যেহেতু এখন গরম, আপনারা জানেন গরমের সময় ব্ল্যাক সিডটা আমি ব্যবহার করি না, অনেক বন্ধুরা ব্যবহার করেন না, যেসব বন্ধুরা করেন এখন ব্ল্যাক সিডটা টোটালি বন্ধ করে দেবেন, যখন ঠান্ডা পড়বে তখন ব্ল্যাক সিড ব্যবহার করবেন। এই আর এই যে গিট, এই দেখুন গিট, এইবার সমুদ্রের ফেনাটা এখন আমার কাছে নেই, ওইটা আমি আপনাদের দেখাচ্ছি না, সমুদ্রের ফেনাও আপনারা ব্যবহার করবেন। এই গিটটা আমি তৈরি করেছি নিজেরাই, যেসব বন্ধুরা পড়াশোনা করেন গেছে গেছে এইসব কাজগুলো আপনারা কিছু কিছু জিনিস আপনারা বাড়ির আশেপাশেই আপনি পেয়ে যাবেন, তাতে কি হবে খরচটা অনেকটাই কমে যাবে। এবার যদি সবই কিনে আনতে হয় তখন কিন্তু খরচাটা অনেক ডবল হয়ে যাবে, ঠিক আছে। এবার এই যে ডিমের খোসাগুলো, এটা হলো আপনাদের ডিমের খোসা সবাই কিনেন, এটা ক্যালসিয়াম মানে হেভি একটা মানে এটা ককটেল পাখিদের দিয়ে রাখলে ওরা অনেক সময় মতন ওরা ঠিক খাবে। এগুলো আপনারা ঘরের মধ্যে বা কোনো আপনার রোল ফোলের দোকানে চাউমিনের দোকানে এগুলো পেয়ে যাবেন, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এগুলো রেখে দিলে কখনো কোন জিনিসটা প্রয়োজন হয় তখন কিন্তু সেটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তাই এই এতগুলো খাবার গিট কিন্তু সবসময় লাগছে না, এই দেখুন এই গিট গিট কিন্তু আপনার সবসময় দিয়ে রাখতে হচ্ছে না, যখন বাচ্চা ফুটবে তখনই এটার প্রয়োজন হবে, এই একটা দিক। এই সব কয়টা খাবার আপনার একত্রেভাবে আমি মিশাই, ঠিক আছে। এই যে এই যতগুলো খাবার দেখালাম খালি এই এইটা বাদে, এটা গিটের মধ্যেও আছে, ডিমের খোসাটা আপনার গিটের মধ্যেও আছে, কিন্তু এটা তারপরও গিটের পরেও আপনার এইটা মাঝে মধ্যে খাতার মধ্যে দিয়ে রাখলে ওদের ক্যালসিয়ামের অনেক খুব উপকার হয় মানে কাজ হয়। এই জিনিসগুলো আপনার টোটাল একত্রে করে আপনার আমি খাবার একটা তৈরি করি। এবার গমের দামটাও দেখেন কম আছে, ধানের দামটাও কম আছে, আর টুকটাক সব বেশি আপনার দাম আছে মোটামুটি, আর এখন তো কাগনি দানার দামটা অনেকটাই হাই হয়ে গেছে আপনারা জানেন। এগুলো সব একত্র করে একটা খাবার তৈরি করবেন, করে ওদের সবসময় খাঁচার মধ্যে দিয়ে রাখবেন। তাতে দেখবেন এই ধরেন আপনার 1 কেজি খাবারের সঙ্গে যদি 1 কেজি কাগনি দানার সাথে যদি আপনারা ধরেন এই সূর্যমুখীর দানাটা, এই সূর্যমুখীর দানাটা এক একটা সময় এক এক রকম ভাবে ব্যবহার করতে হয়, এগুলো আপনাকে জানতে হবে। গরমকালের পরিমাণ কম, শীতকালের পরিমাণ বেশি, বর্ষাকালের পরিমাণ বেশি, কুসুম দানাটা গরমকালের পরিমাণটা আপনার বেশি আর শীতকালের পরিমাণটা একটু কম, এমনিও কুসুম দানাটা কমই ব্যবহার হয়। আর গমটা গমটা এর সঙ্গে মিশাবেন, দেখবেন এই এতগুলো খাবার যখন মিশাবেন, আমি কিন্তু মিলেট আগেও বলেছি এখনো বলছি মিলেট কিন্তু আমি ব্যবহার করি না, এই খাবারগুলো যখন দিয়ে সবগুলো একটা খাবার তৈরি করবেন দেখবেন অনেকগুলো খাবার হয়ে যায়, ঠিক আছে। এইবার এই ধান, এই ধানটাও আপনি ধরেন 1 কেজি খাবারের মধ্যে আপনি 250 দিতে পারেন, ঠিক আছে। ব্ল্যাক সি এটা হলো আপনার ক্যানারি আছে,
ক্যালোরিটা আপনার 1 কেজি খাবারের মধ্যে মানে 100 গ্রাম দিতে পারেন, ঠিক আছে। এইটা হলো আপনার 250 দিতে পারেন গম, ঠিক আছে। এইটা 150 দিতে পারেন, এইটা 200 গ্রাম দিতে পারেন। এইরকম অনুযায়ী মানে ওয়েদার অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে বন্ধুরা। এইভাবে খাবারটা আপনারা দেবেন। আর সকালবেলা ফাঁস করে ছোলা, ছোলাটা সকালবেলায় ভিজিয়ে রাখবেন, হ্যাঁ। রাত্রেবেলায় ছোলাটা ভালো করে পরিষ্কার করে মানে ভিজিয়ে রাখলাম, সকালবেলায় ভালো করে ধুয়ে সেই ছোলা খেতে দেবেন আর প্লেন জল। এই হয়েছে খাবার ককটেল ভাত। দুপুরবেলায় কি করবেন, ভাত, প্লেন ভাত দিলেন। বা অনেক অনেক বন্ধুরা ভাত ব্যবহার করেন না, হয়তো চিড়া ব্যবহার করতে পারেন বা বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে ওদের খাবার। এদের পরিমাণটা অনেক কম, আমি আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি, পরিমাণটা আপনারা হিসাব করে দেবেন, ঠিক আছে। কেন আমি এতগুলো জিনিস, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাঙিয়ে ভাঙিয়ে বলতে গেলে, তাই এতগুলো জিনিস ভিডিও অনেক বন্ধুরা বড় ভিডিও দেখতে যাবে না, ঠিক আছে। তাই এই হলো খাবার। খাতার মানে পরিমাণটা আপনাদের বললাম, খাবারের পরিমাণটা বললাম, আর এইগুলো আপনার এই গিফটটা সবসময় লাগবে না, তাও আপনাদের সামনে মানে দেখানোর জন্য রেখেছি গিফট। সমুদ্র খানাটাও সবসময় প্রয়োজন হয় না, ওইটাও আপনার সময় মতন আপনারা যখন দেখবেন যে আমার ককটেল পাখি হাড়িতে যাত্রা শুরু করে দিয়েছে, তখন সমুদ্র সেনাটা আপনার দেবেন, ঠিক আছে। তখন দেবেন ওদের ক্যালসিয়ামের যদি কোনো শরীরে ঘাটতি থাকে, অনেক সময় ঘাটতি মানে ঘাটতির কাজ করে। এইবারে এইটাও এইটাও ক্যালসিয়ামের, এইটাও তখনই দিতে পারেন। এবার খাবার গেল, খাঁচা গেল, এবার আসি শাকসবজি। শাকসবজি যেগুলো বলি, যে শাকসবজিগুলো আমরা পাখিতে ব্যবহার করি, সব শাকসবজি কিন্তু সবসময় আপনি কিনতে হয় এমন কোনো মানে নেই। অনেক বন্ধুর বাড়িতে আছে, অনেক বন্ধুর আশেপাশেই, নিজের বাড়িতে না থাকলে আশেপাশে মাঠে ঘাটে বা এইসব আছে। যেরকম প্রথমেই বলবো আপনার যে আমাদের সজনা শাক, সজনা শাক আমি জোগাড় করতে পারিনি তাই আপনাদের দেখাতে পারছি না। সজনা শাকটা আপনার ব্যবহার করতে পারেন, অনেক বন্ধুর বাড়িতে আছে, সজনা শাক ব্যবহার করতে পারেন। তারপরে ওইটা আপনার পয়সা দিয়ে কিনতে হবে না, এই একটা দিক। আরেকটা আছে আপনার যে আমরা কুলেখাড়া শাক বলি, সেই কুলেখাড়া শাকটা যখন মাঠে ঘাটে একটা সাইডে আপনার হয়, ওইটাও আপনার পয়সা দিয়ে কিনতে হবে না। যদি না পান সেটাও বাজারে অনেক সময় পাওয়া যায়, সেখান থেকে নিয়ে নিতে পারেন, এই একটা দিক গেল। খানকুনি পাতাও আছে, সেই খানকুনি পাতাটাও আপনারা বাড়ির মধ্যেও যদি কিছু চারা আয়না বুনে রাখতে পারেন, সেই চারাও আপনার দেখবেন খুব সুন্দর হবে। সেই খানকুনি পাতাও আবার অনেক বন্ধু বান্ধবের বাড়িতে দেখবেন আশেপাশে কোনো এখান থেকে নারকেল গাছের গোড়ায় খানকুনি পাতা খুব সুন্দর হয়, ওইখান থেকে 2-4টে করে এনে দিতে পারবেন, এগুলো পয়সার কোনো প্রয়োজন হয় না। তারপরে এই যে নিম পাতাটা দেখুন, যেগুলো আমি জোগাড় করতে পেরেছি আমি সেগুলোই আপনাদের দেখাচ্ছি, কেন জোগাড় করতেও খুব সময় লাগে, অনেকটা সময় লাগে। এবার এটা হলো নিম পাতা, এটাও আপনারা জানেন বা চেনেন। এই নিম পাতাটা আশেপাশে বা হয়, এই নিম পাতাটা ব্যবহার করবেন, ঠিক আছে। তারপরে এইটা দেখুন, এই যে তুলসী পাতাটা, এটা তুলসী পাতা সবার অনেক বন্ধু বাড়িতেই আছে, না থাকলেও ফুলের যে ফুল টুল বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন, এটাও পয়সা দিয়ে অনেক কিনতে হয় না। তারপরে এটা যে কলমি শাক, এই কলমি শাকটাও সব অনেক বন্ধুর জায়গায় আছে বা অনেক অনেকের জায়গায় নেই, অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়, এগুলোর দাম খুব একটা হাই ফাই না। আর এগুলো সপ্তাহে 2 দিন একদিন দিলেই আপনার যেসব শাকসবজিগুলো বললাম সপ্তাহে 1 দিন করেও যদি দেন, ঠিক আছে, যেটা ব্যবহার হাতে সামনে পেলেন সেটা সপ্তাহে 2 দিন ব্যবহার করলেন, যেটা এই সপ্তাহে জোগাড় করতে পারলেন না পরের সপ্তাহে জোগাড় করতে পারলেন সেইটা, তাহলে এগুলো অনেকটাই খরচা আপনাদের অনেক দিনটা কমে যায়, ঠিক আছে বন্ধুরা। এইভাবে ককটেল পাখি আপনারা পালন করবেন। এইবার আসি মেডিসিনের ব্যাপারটা বলি। এই যে আমি মেডিসিনগুলো আপনাদের সবগুলো যে দেখাচ্ছি, দেখুন কারণটা দেখুন, এই যে মেডিসিনগুলো কিন্তু আমি সাজিয়ে রেখেছি, প্রত্যেকটা মেডিসিন আপনাদের কিন্তু প্রয়োজন আছে, যে নাই তা বলবো না, ঠিক আছে। প্রত্যেকটা মেডিসিন আপনাদের প্রয়োজন আছে, এই প্রত্যেকটা মেডিসিন কিন্তু আপনাদের লাগবে না। যখন
ঠিক আছে, এই মেডিসিনগুলো যখন খুব বড় সমস্যা না হয় তখন কিন্তু এই মেডিসিন কিন্তু ব্যবহার আমি করি না, ঠিক আছে। যখন যে জিনিসটা যেরকম আপনার ক্যালসিয়ামের ওষুধটা এইটা দরকার হয়, এইটা হইলো আপনার লিভারের ওষুধ, এইটা আপনার ব্যবহার করার দরকার হয়, এইটা হজমের ওষুধ, এইটা ব্যবহার করার দরকার হয়, এইটা ভাইভিগাল, এইটা কিন্তু ব্যবহার করা দরকার হয়, ঠিক আছে। দেখুন এই কয়টা ওষুধ আপনারা কিন্তু সব সময়ের জন্য আপনাদের ঘরে এটা লাগবে। এবার আমি যে বলবো যে আপনারা একবারে কিনতে গেলে, কিন্তু দেখুন এগুলো সবগুলো কিন্তু ওষুধই, খালি এইটা এই ওষুধটা বাদ দিয়ে, এই ওষুধটা আর এই ওষুধটা বাদ দিয়ে ভাইভিগাল আর ক্যালসিয়ামের ওষুধ হলো পশু পাখির দোকান, আর বাদ বাকি যা ওষুধ দিচ্ছেন আমাদের মানুষের দোকানে, মানে আমাদের মানুষের যে ওষুধ আমরা কিনি সব ওষুধ কিন্তু এই মানুষের দোকান, আর এই যে কিমির ওষুধটা আর রিকোভিট, এই এই রিকোভিট আর কিমির ওষুধ, এই চারটে ওষুধই কিন্তু আমার পশু পাখির দোকান থেকে আনা হয়। বাদ বাকি যা ওষুধ দিচ্ছেন সব আমাদের মানুষের দোকানে আপনারা চাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, সব ওষুধ কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু এইবার এই এত ওষুধ কিন্তু অনেক সময় কিন্তু সব ওষুধ কিন্তু ব্যবহার হয় না, যদি আপনারা সেই সমস্যাগুলোতে এই খাবারগুলো, আমি প্রথম যে খাবারগুলো আপনাদের নাম বললাম, এই খাবারগুলো যদি আপনারা সময় মতন, আপনারা কোন সময় কোন টাইমে খাবারগুলো যদি ঠিকঠাক মতন ব্যবহার করতে পারেন, তাহলে এত মেডিসিনের আপনাদের প্রয়োজন হবে না, ঠিক আছে। এই যে এই ওষুধটা পলিবনেল, এই ওষুধটা কিন্তু আপনার সিনাটান একমাত্র হলেই প্রয়োজন হয়, সিনাটান না হলে কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এইবার যেহেতু আমি যদি বলেন যে সম্বন্ধে আপনি এনে রেখেছেন, এই ওষুধগুলো আনার কারণই হয়েছে যখন কখন কোন ওষুধটার পাখি পালন করি লাগলে তখন এটা ব্যবহার করি, ঠিক আছে। আর এই যে রিকোভিটটা, ঠিক আছে, এটা কিমির ওষুধ, এটা ওটি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ঠান্ডার ওষুধ, এগুলো চোখের ইনফেকশন হয়ে গেলে এই একটা ওষুধ, এই ওষুধগুলো সবসময় কিন্তু এগুলো প্রয়োজন হয় না, যখন লাগবে তখন এই ওষুধগুলো আপনারা নিয়ে আসবেন, তখন ব্যবহার করতে। আর যদি আমি ওই যে খানকুনি পাতার থেকে আরম্ভ করে আপনার খানকুনি পাতার থেকে আরম্ভ করে একদম আপনার নীল পাতা অবধি যখন বললাম, এই এই ওষুধগুলো যদি, মানে এই পাতাগুলো বা শাকসবজিগুলো যদি বা ঘরোয়া পদ্ধতিতে আমি টনিক বানিয়েছি সেগুলো যদি আপনারা ব্যবহার করেন, তাহলে দেখবেন এই এত ওষুধ আপনাদের লাগবে না। তাই এগুলো আমি দেখুন এগুলো আরো ছোট পাওয়া যায়, এবার ছোট পাওয়া যায়, এবার যেহেতু আমি পাখিটা একটু বেশি পরিমাণে আছে তাই আমি একটু বড়টা কিনি, কিনলে কি হয় আমার পরিমাণ টাকার পরিমাণটা একটু কম লাগে, ওষুধটা অনেকদিন চলে যায়। কিন্তু আবার দেখুন এই ওষুধের সিলগুলো যদি আমি খুলে দিই, সিলগুলো খুললে কিন্তু আমার ম্যাথ পাওয়ারটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে কমে যায়। তাই যখনই যেসব বন্ধুরাই যে কোনো জিনিসের একটা ম্যাথ থাকে, এক মাস দুই মাস তিন মাস চার মাস ছ মাস একটা ম্যাথ থাকে, সেই ওষুধগুলো ছোট যখন যারা এক মানে এক জোড়া দুই জোড়া পাখি পালন করে তারা সবসময় চেষ্টা করবেন আমি ছোট মেডিসিনটা কেনার, তারা যেন নিয়ে আসার পরে সেই মেডিসিনটা পুরান শেষ করে দিতে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু ওষুধের কার্যকারিতা ভালো হবে, ঠিক আছে বন্ধুরা। তাই এই মেডিসিনগুলো সব মেডিসিনই পাখির ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু সব একবারে আনবেন না, অল্প অল্প করে একটা একটা করে নিয়ে আসবেন, যখন যেই সমস্যাটায় পড়বে তখনই সেই সমস্যা, কোনো সময় পটি সবসময় হয় না, পটি হলে আনতে হবে, ঠান্ডা লাগলে আনতে হবে, তারপরে আপনার হয়তো আপনি হাঁড়ি দিয়েছেন, হাঁড়ির মধ্যে আপনার পাখি যাচ্ছে না তখন একটা ওষুধ লাগবে, তারপরে ধরেন আপনার ডিম ম্যাটিং করছে ডিম পাচ্ছে না সেই জন্য একটা ওষুধ লাগবে, সব মেডিসিনই দেখুন প্রয়োজন আছে কিন্তু আপনার। কিন্তু আমি কোনো বন্ধুরাই বলবো না একবারে আনতে, একবারে আনতে গেলে আমারও কষ্ট হয়, এই একবারে এত ওষুধ আমিও আনতে পারি না, যখন যেটা শেষ হয় বা যখন যেটা প্রয়োজন হয় তখনই আমি সেই ওষুধটা নিয়ে আসি, এই একটা বিজ্ঞপ্তি। এইবার বলি বক্স, অনেক বন্ধুরাই দেখবেন সকল পাখির বক্স দেয়, বক্সে কিন্তু যেই পরিমাণে দাম সেই পরিমাণে যদি আপনারা হাঁড়ি কিন্তু মিনিমাম তিনটে হাঁড়ি জোগাড় হয়ে যাবে একটা বক্স কিনতে গেলে, দেড় ফুট বাই দেড় ফুট বক্স কিনতে গেলে কিন্তু আপনার
তিনটে হাড়ি বা দুটো হাড়ি হয়ে যায়। তাহলে আমার বক্স না দিয়ে যদি আমার ডিম বাচ্চা হাড়িতে সুন্দর করে, তাহলে এই যে ডিম হাড়িতে যদি ডিম বাচ্চা সুন্দর করে, তাহলে আপনার আমার হাড়িটায় আনলে আমার অনেক দিক দিয়ে সেফ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাই এইভাবে আপনারা পাখির প্রতি আপনারা আয় ব্যয় আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, যে আমার প্রথমেই আমি আমার লাভের দিকে চিন্তা করলে হবে না, আমি যখন পাখিটাই পালন করব, পাখি পালন করলে আমি কিভাবে যে কোনো জিনিসই, ঠিক আছে, দেখবেন পালন করার আগে আপনার আগে আমার খরচটা দেখলাম যে আমার এই খরচে, ঠিক আছে, এই খরচ আমার এইভাবে আমার সেভ করতে হবে। তারপরে এই যে মেডিসিনগুলো আমি অনেকবার বলেছি, বা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের আমরা তারা জানেন যে আমি অনেক বন্ধুকে বলি যে জলের মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করতে না। কারণটা কি, জলের মধ্যে যদি মেডিসিনটা ব্যবহার করেন, আমার যেখানে 4 ফোঁটায় কাজ হবে সেখানে আমার 6 ফোঁটায় সেই আপনার দিতে হবে, মেডিসিনের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে, প্লাস আমার কার্যকারী কিন্তু আমি সম্পূর্ণ ঠিক মতন পাবো না। যেখানে আমার 4 দিন দিলে বা 5 দিন দিলে আমার একটা পাখির কাজ হবে, সেই সেই মেডিসিনটা দেখা গেলো 6 দিন 7 দিন দিতে হচ্ছে, তারপরে সেই কার্যকারিতা হচ্ছে, তাহলে সময়টাও বেশি লেগে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাই এই এই খাবারগুলো দিয়ে একটা সিগনিস তৈরি করবেন। খাতার পরিমাণটাও বললাম যে একবারে থরে থরে, মানে ছোট খাতা না কিনে আগে একটা 3 ফুট বাই 2 ফুটের একটা খাঁচা নেবেন, বা এইরকম ডবল থাকার একটা খাঁচা নেবেন, দুই জোড়া পাখি পালন করেন, এই একটা দিকে সেফ হয়ে যাবেন, দেখবেন অনেকটাই অনেক টাকায় সেফ হয়ে যাবে জ্বালানো একবার। আর যারা যেসব বন্ধুরা কলোনিতে একটা ঘরের মধ্যে পাখি পালন করেন, তাদের প্রথমেই প্রথমেই লাগবে একবারই ঘরটা সাজাতে, কারণ যেসব বন্ধুরা কলোনি করে তারা সেই প্ল্যানেই কলোনিটা তৈরি করে। ঠিক আছে, সেইভাবে আপনারাও তৈরি করে নেবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হয় আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।